आइला जा की कैरेक्टर ले माइली थाला दुनिया मल हाथी देखी हिले जाए ली माल था निजेल हाथी दी हमें हिली दिलो है काली भाई भाई तुम्हाल फोन तक तू दाउन तो कुत्ते स्टून एक तो छिलती होई था এই ছবিটা তোমার ফোনে রিচকিলিন ছবালে লিখে দেব কলকাতার কেউ তোমার দিকে তালে তোক তুলে তাকাতে পারবে না আসি লাজা একটু হাঁচো না ভাই রাজা দত্ত দিশা দত্ত আঙ্কেল সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এগুলো তো নিয়ম রক্ষার জন্য তুমি এসো 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 তা তুমি কি করো কলেজে পড়ো ভর্তি হব আর্ট কলেজে আর্ট কলেজ তার মানে আর্টিস্ট বাহ খুব ভালো এসো 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 ওই এসো আর্টিস্ট দেখো ঘর পছন্দ হয়েছে হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে দা ভাই সুন্দর না খুব ভালো এরম দক্ষিণ খোলা ঘর পাবো ভাবতেই পারিনি আচ্ছা দা ভাই এখানে একটা বড় সোফা রাখলে কেমন হয় হ্যাঁ ঠিক বলেছিস এখানে সোফা আর এই উল্টো দিকে দেয়ালে টিভি একদম ঠিক বলেছো কাকু একটু সরুন না টিভিটা দেখতে পাচ্ছি না দা ভাই এখানে কিন্তু একটা 65 ইঞ্চ এলইডি না হলে মানাবেই না তা তো লাগবে আর ডাবল ডোর ফ্রিজটা কোথায় রাখা যায় বলতো এখানে এখানে রাখলে সব থেকে ভালো হবে টয়িং 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 তো ভাই রাজা এসির কথাটা তো ভুলেই গেলে ঠিক বলেছেন এসি তো লাগবেই হ্যাঁ আদিশা হ্যাঁ একটা আড়াই টনের এসি হলে হয়ে যাবে না সেটা তো আমাদের ড্রয়িং রুমে লেগে যাবে ও পাশে কিন্তু দুটো বড় ঘর আছে ওখানে কিন্তু দুটো দেড় টন চাহিদা ভাই আন্টি চলুন না ওদিকে ঘরগুলো একটু দেখে আসি চলুন চলুন দা ভাই তুমি মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনটা ভুলো না কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার সব মুখস্থ আর তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে কলেজে যেতে হবে তো দা ভাই রাজা তোমার এই এত টাকা পয়সা কোথায় আছে ওই টিনের বাক্সে না ব্যাংকি ট্যাঙ্কি না বলছিলাম কি লিস্টের যে বাদ দেখলাম তাতে তো লাখ পাঁচেক টাকা লাগবেই তাই বলছিলাম কি না না দাদা এত টাকা কোথায় পাবো তবে আমার বোন যখন চেয়েছে তখন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি নিশ্চয়ই তুমি অফিস থেকে লন্ডন নেবে অফিস কোথায় তবে চাকরি একটা হয়ে যাবে চাকরি হয়ে যাবে এই বাজারে এই এই স্পোকেন ইংলিশ কম্পিউটার টম্পিউটার কিছু জানো তবে জেনে নেব ওটাও জেনে নেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা কথা তুমি আমায় সত্যি করে বলো তো এই যে মনটাকে নিয়ে কলকাতা শহরে চলে এলে কার ভরসায় মাথায় কোনো প্ল্যান টেন আছে প্ল্যান তো যা করার উনিই করেন আর উনি যখন প্ল্যান করেন আমাদের কি প্ল্যান করার দরকার আছে তাও ঠিক